বন্ধুদের সাথে টিফিনের ফাঁকে অনেক মজার সময় কাটাবো বলে কিন্তু ঢাকা থেকে কোথায় এসেছি বলো তো তার আগে চলো আমরা আজকে যে স্কুলে এসেছি সেই স্কুলের নামটা ওদের মুখেই শুনি তোমাদের স্কুলের নাম কি এয়ারপোর্ট একাডেমি স্কুল এই স্কুলটি কোথায় বলো তো স্কুলটা কোথায় ইশ্বরদি পাবনায় এই স্কুলে আমরা অনেক মজার মজার সময় কাটাবো ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছো যে ওরা অনেক মজার এবং অনেক চমৎকার একটি নাচ গানের সাথে নেচে দেখালো আর কি কি রেখেছে চলো দেখতে শুরু করে দেই সময় নষ্ট না করে এসো 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 মগজ মিটার তোমাদের প্রিয় সেগমেন্ট মগজ মিটারে আজকের প্রশ্ন হার্ডিং ব্রিজ এর প্রতিষ্ঠাতা কে অপশন এ লর্ড হার্ডিং অপশন বি জর্জ হার্ডিংস এবং অপশন সি জন হার্ডিংস সঠিক উত্তর লিখে আমাদের কাছে এসএমএস করতে হবে এসএমএস করার নিয়মটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো PJTF একটি স্পেস দিয়ে সেন্ড করো 2345 নাম্বারে আমি আবারও বলছি সেন্ড করো 2345 নাম্বারে আমাদেরকে ইমেল করেও তোমরা তোমাদের উত্তর পাঠাতে পারো আমাদের ইমেল আইডি pjtf_bd@yahoo.com এসএমএস করার নিয়মটি দেখলে এবার মোবাইল ফোনটি চটপট হাতে নিয়ে চটপট সঠিক উত্তর লিখে আমাদের কাছে সেন্ড করে দাও গত পর্বে মগজ মিটারের প্রশ্ন ছিল এর সঠিক উত্তর বিজয় বন্ধু তুমি তোমার নামটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও তুমি তোমার নামটি দেখলে এবার একটু অপেক্ষা করো কারণ প্রাঞ্জলির টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমার কাছে পৌঁছে যাবে তোমার উপহার যত কথা এবারে সেগমেন্ট যত কথায় তত কথা বলবে আমারই দুপাশের বন্ধুরা তবে আজকে বলবে একটি বিষয় নিয়ে ওরা বলবে ওদের স্কুল নিয়ে ওদের স্কুলের সেই বিষয়গুলো নিয়ে ওরা কথা বলবে যেই বিষয়গুলো এখনও ওদের অপ্রাপ্তির তালিকায় রয়েছে এখনও প্রাপ্তিযোগ হয়নি এমন সব অভিযোগ এমন সব অভিমান এমন সব না পাওয়া বিষয়গুলো নিয়ে ওরা কথা বলবে ওদের স্কুলকে ঘিরে আমাদের স্কুলের সমস্যা হচ্ছে বড় সমস্যা হচ্ছে আমাদের স্কুলে অবকাঠামোর অভাব মানে বিল্ডিং একটা থাকার দরকার তারপরে আমাদের মাঠটা সমতল হলে ভালো হয় কেননা একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায় আমাদের চলাফেরা এবং খেলাধুলা অসুবিধা হয় ছাত্রছাত্রীর তুলনায় আমাদের স্কুলে প্রয়োজনীয় ব্রেঞ্চ নেই আমাদের স্কুল অনেক বড় আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে কিন্তু আমাদের ছাত্রছাত্রীর তুলনায় পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই আমাদের স্কুল একটি বড় স্কুল বাট এই স্কুলে কোনো
ক্যান্টিন নেই। আমাদের স্কুলটা অনেক বড়, অনেক ছাত্রছাত্রী, কিন্তু আমাদের স্কুলে একটি ল্যাবরেটরি নেই। আমাদের স্কুলে সায়েন্সের ছাত্রছাত্রী অনেক, সেই তুলনায় সায়েন্সের শিক্ষক কম। আমাদের স্কুলে সাপ্তাহিক পরীক্ষার মানে কোনো ব্যবস্থা নেই, সেজন্য ছাত্রছাত্রীরা মানে সাপ্তাহিক যদি পরীক্ষা হতো তবে আরেকটু ভালো করে মানে শিখতে পারতো। আমাদের স্কুলে সবাই বিভিন্ন রকমের জুতা পরে স্যান্ডেল পরে আসে, সবাই যদি একই রকম জুতা পরে আসতো। আমাদের স্কুলে কোনো সাংস্কৃতিক ব্যবস্থা নেই, আর ক্রীড়া প্রতিযোগিতা যদিও ছিল এখন তা বন্ধ হয়ে গেছে। আমাদের স্কুলের মাঠটা সমান না, সেখানে বৃষ্টি হলে পানি জমে।